হ্যালো মাইডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আমি তোমাদের বিশ্ব সের চলে এসেছি লাইভে ওকে তো আমরা গতকাল এসএলএসটি বাংলার সেরা প্রস্তুতির জন্য মক টেস্ট নম্বর এইটিন নিয়ে এসেছিলাম তাই না আজকে আমাদের মক টেস্ট নম্বর নাইনটিন তো সেখানে টোটাল দশটি কোশ্চেন ছিল প্রথম তোমাদের ন নম্বর কোশ্চেনটা ছিল তোমা দিবস সর্বস্ব এখানে তোমা শব্দের তোলায় দাগ ছিল ওকে তো এটি তোমাদের আমি বলেছিলাম কর্মকারক তো কর্মকারক হবে না এটা উত্তরটা সংশোধন করে নেবে যে এটি তোমাদের কিন্তু অ্যান্সার হবে নিমিত্তকারক ওকে নিমিত্তকারক হবে কারণ তোমার জন্য সব দেওয়াটা হচ্ছে ওকে তোমার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তাই এটি তোমাদের নিমিত্তকারক হচ্ছে তোমার নিমিত্ত ওকে অপশান সি হচ্ছে আর যারা পেট বেজে অ্যাডমিশান হতে চাও আট আটশো নিরানব্বই টাকা মাত্র ফিস রয়েছে ওকে সম্পূর্ণ কোর্স পেয়ে যাবে আগের ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবে রেকর্ড যতবার খুশি শুনে নিতে পারো বা এই সরস্বতী পুজোতে তোমাদের রিভিশন হবে ওকে যেগুলো গ্রামার হয়েছে বা টেক্সট হয়েছে সরস্বতী পুজোতে রিভিশন হবে তাই পুজোর আগেই প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশান হয়ে যেতে হবে কারণ দেখে নাও আমাদের একলব্য পার্ট টু ব্যাচ ইতিমধ্যে স্টার্ট হয়ে গিয়েছে বিশেই ডিসেম্বর থেকে ওকে প্রায় এক মাস হতে গেল তোমাদের এই কোর্সটি চলবে মার্চ মাস থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত এই কোর্স কোর্সটি কিন্তু তোমাদের চলবে এই আটশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে সপ্তাহে তোমাদের তিন দিন ক্লাস থাকবে সোম বৃহস্পতি এবং শনি সন্ধে সাতটা থেকে নটা পর্যন্ত ওকে সাতটা থেকে নটা পর্যন্ত হয় সঙ্গে তোমরা প্র্যাকটিস সেট পাবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত সম্পূর্ণ গাইড হবে ওকে ব্যাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয় অর্থাৎ জিরো লেভেল থেকে তোমাদের প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে সাহিত্যের ইতিহাসের কতটুকু পড়বে কতটুকু পড়বে না উন্নত মানের পিডিএফ নোটস দেওয়া হয় ওকে কোনো চিন্তা করতে হবে না যে পিডিএফ নোটসটা তোমরা যদি ভালোভাবে পড়ো এসএলএসটি তোমাদের শিক্ষকতা করার যে স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়িত হবে সারা সপ্তাহে তোমাদের ডাউট থাকছে ওকে ডাউট ক্লিয়ারিং তো তোমাদের সেই সঙ্গে থাকছে যে এসএসসিতে কী ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক ধরে ধরে বলে দেওয়া হবে এসএসসি এসসি প্রিভিয়াস টেন ইয়ার্স অনুযায়ী ওকে বা এস স্কুল সার্ভিস কমিশন যে ধরনের কোশ্চেন করে থাকে তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে ওকে টেক্সট সাহিত্যের ইতিহাস ব্যাকরণ প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি বলে দেবো যে কোন টপিকগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট যোগাযোগ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে চটপট যোগাযোগ করে নেবে কোর্সটি চলবে মার্চ মাস একত্রিশে মার্চ পর্যন্ত কোর্সটি চলবে আটশো নিরানব্বই টাকায় ওকে তো তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ যারা অ্যাডমিশান হতে চাও যোগাযোগ করে নাও চটপট ওকে এসটি বেঙ্গলি অনলাইন গাইড চটপট অ্যাডমিশান হয়ে যাও চলো তাহলে আজকের মক টেস্টটি শুরু করি চলো প্রথম কোশ্চেনে আমরা চলে যাব দেখে না প্রথম কোশ্চেনটা কী রয়েছে ঠাকুমা কোথায় কোথায় ছোঁড়া কাটতেন ছোড়া কাটতেনের তলায় দাগ ছোড়া কাটতেনটা কী ধরনের ক্রিয়া হবে প্রযোজক ক্রিয়া মৌলিক ক্রিয়া যুক্ত ক্রিয়া না যৌগিক ক্রিয়া তোমরা কী করবে প্রত্যেকের লাইভ যেটে অ্যান্সার করো আর যদি না বুঝতে পারো যদি বুঝতে পারছ না যে আমি তো স্যার ধাতু ক্রিয়াপদ চিনতে পারছি না তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো এবং সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখো প্রশ্নগুলো তোমাদের খুব সহজভাবে আমি বুঝিয়ে দেব। গ্রামাটিক্যাল বা সাহিত্যের ইতিহাস কী ধরনের প্রশ্ন এসএসসিতে হতে পারে ওকে খুব সহজভাবে বুঝে নাও তো দেখে নাও এটা যারা পারবে অ্যান্সার করো ঠাকুমা কথায় কথায় ছড়া কাটতেন ওকে ছড়া কাটতেন প্রথমে কটি পদ রয়েছে তো ছড়া একটা কাটতেন একটা কটি পদ রয়েছে দুটি পদ মানে তোমার এখানে বহু দল হচ্ছে ওকে কি হলো বহু দল হচ্ছে তো এটাকে তোমরা বহু দল নয় বহু পদ বলবে কি বলবে বহু পদ বলবো ঠিক আছে মানে দল তো হচ্ছে না পদ হচ্ছে তাই না একটি পদ দুটো পদ তাহলে এটাকে দল বললে হবে না বহু দল মানে সাধিত হয়ে যাচ্ছে তাহলে সাধিত তো নয় ওকে এটা হচ্ছে বহু পদ ধাতু মানে বহু পদ বা সংযোগমূলক ক্রিয়াকে আমরা বলতে পারবো ঠিক আছে তাহলে এখানে দেখে নাও ধাতু কি রয়েছে বলতো কাট ধাতু রয়েছে কিন্তু তার আগে যে রয়েছে ছড়া ছড়াটা কি ছড়াটা কি ক্রিয়াপদ না ক্রিয়াপদ নয় ছড়াটা বিশেষ্য পদ তাই না তাহলে বিশেষ্য পদের সঙ্গে যদি ক্রিয়া যুক্ত থাকে তখন সেটা মনে রাখবে নাম পদের সঙ্গে যদি ক্রিয়াপদ যুক্ত থাকে ওকে তখন সেটা বুঝতে হবে যে সেটা হবে যুক্ত ক্রিয়া ওকে আর যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কী হবে একটা থাকবে অসমাপিকা ক্রিয়া প্লাস থাকবে সমাপিকা ক্রিয়া যেমন উঠিয়া পড় উঠিয়া বোস এই ধরনের এই ধরনের যদি ক্রিয়াপদের তলায় দাগ থাকে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়া তো এটি আমাদের হলো যুক্ত ক্রিয়া চলো নেক্সট কোয়েশ্চেন দেখে বৃষ্টি হতে লাগলো এটা কী ধরনের ক্রিয়া হতে লাগলো ওকে প্রযোজক ক্রিয়া মৌলিক ক্রিয়া যুক্ত ক্রিয়া না যৌগিক ক্রিয়া চটপট অ্যান্সার করো কারণ তোমাদের আমি আগের কোশ্চেনে বলে দিলাম কি হবে ওকে তো বৃষ্টি হতে লাগলো দেখো হওয়া তাহলে এটা কি বলো তো এটা অসমাপিকা হ্যাঁ কি না বলো অসমাপিকা ক্রিয়া লাগলোটা লাগলো শব্দটি দিয়ে লাগলো পদটি দিয়ে আমাদের বাক্যটির অর্থ সম্পূর্ণ হলো তাহলে এটি আমাদের ক্রিয়াপদের সমাপিকা অংশ তাহলে এই বাক্যে একটা অসমাপিকা রয়েছে একটা সমাপিকা ক্রিয়া রয়েছে দুটো মোট ক্রিয়াপদ রয়েছে ওকে তাহলে এখানে বৃষ্টি হতে লাগলো একটি অসমাপিকা ক্রিয়া হতে রয়েছে সমাপিকা ক্রিয়া রয়েছে লাগলো তো এখানে তোমাদের মূলত মূলত দুটো ক্রিয়াপদ রয়েছে একটা অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া দুটো যখন থাকবে তখন সেটা কিন্তু যৌগিক ক্রিয়া হয় মনে রাখবে দুটো হলে যৌগিক ক্রিয়া হবে ধরে নাও তোমাকে বলল যে সেলাম কর ওকে তো এটা বলো তো এখানে করটা তো তোমরা বুঝতেই পারছো যে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে সেলামটা কি এটা বিশেষ পদ তাহলে বিশেষের সঙ্গে যখনই ক্রিয়া থাকবে তখনই সেটা কিন্তু হবে যুক্ত ক্রিয়া তো এটি কি হলো হতে লাগলো এটা কিন্তু যৌগিক ক্রিয়া বুঝেছ আশা করি চলো নেক্সট প্রশ্ন কেমন লাগছে অবশ্যই জানাবে দেখে নাও নেক্সট কোশ্চেন নাচাই পুতুল যথা যক্ষ জাদু দক্ষ জাদু করে ওকে তো এখানে কি রয়েছে বলো তো নাচায়ের তলায় দাগ রয়েছে ওকে তো এটাকে আমরা কি বলবো বলো তো কেউ বলতে পারবে এ নাচায়ে কোন ধাতুটি রয়েছে নাচ ধাতু রয়েছে কি ধাতু রয়েছে নাচ ধাতু তার সঙ্গে একটা প্রত্যয় আছে কী তো আপ্রত্যয় রয়েছে তাহলে ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন কিন্তু একটা নতুন ধাতু সৃষ্টি হয় তাহলে নাচা ধাতুটি সৃষ্টি হলো তাই না এরপর দেখে নাও এখানে একটা অন্তস্থয় বিভক্তি যোগ রয়েছে তাহলে হলো নাচায় একটা ক্রিয়া পদ ওকে তো এটা যখন বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে তোমাদের বহুদল ওকে এটাকে আমরা কি বলবো বহুদল বা সাধিত ধাতু তো বহু দলের তিনটি পার্ট রয়েছে একটা পার্ট প্রযোজক হবে ঠিক আছে আর একটি তোমাদের রয়েছে নাম ধাতুজ হবে আর একটা হবে তোমাদের ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া হবে তো এখানে তোমাদের প্রযোজক রয়েছে তাই না তাহলে তোমরা এইভাবে প্রযোজকটিও বেছে নিয়ে করতে পারবে তাছাড়া যদি বলো যে স্যার বুঝতে পারছি না দেখো এখানে এখানে প্রযোজক ক্রিয়া কেন হল চলো বাক্যটি ভালোভাবে পড়ো দেখে না পুতুল কে নাচছে বলো তো জাদুকর না পুতুল বাক্যে দুটো কর্তা রয়েছে একটা জাদুকর একটা পুতুল রয়েছে তো বাক্যে কে নাচছে পুতুলটি নাচছে তাই না পুতুল নাচছে তো পুতুলটি কার নির্দেশে নাচছে বা পুতুলটির কে প্রযোজক মানে প্রযোজনা করছেন কে জাদুকর তাই না তাহলে এখানে তোমাদের জাদুকর হলো প্রযোজক ক্রিয়া ওকে মা ছেলেকে বই পড়ায় মাস্টারমশায় ছাত্রকে বই পড়ান ব্যাকরণ শেখান এগুলো কিন্তু মাস্টারমশাই ওকে যিনি বাক্যটি প্রযোজনা করছেন তিনি হবে প্রযোজক ক্রিয়ার ঠিক আছে মানে সেই বাক্যটির তোমার ক্রিয়াপদটি হবে প্রযোজক ক্রিয়া চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের পরিত্রাণ নাটকটির প্রকাশকাল বলো উনিশশো বাইশ উনিশশো উনত্রিশ উনিশশো একত্রিশ উনিশশো ছাব্বিশ চটপট প্রত্যেকেই লাইভ জেটে অ্যান্সার করো আচ্ছা তোমরা যদি ধরো এই ধরনের কোশ্চেন তো একটা পরীক্ষায় আসবে একটা নয় একাধিক আসবে ওকে যে প্রকাশকাল তোমাদের চাওয়া হবে তখন কি করবে দেখবে প্রকাশকাল অনুযায়ী তোমাদের ওই মানে প্রকাশকালগুলো যদি বুঝতে পারো যে উনিশশো বাইশে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি প্রকাশিত হয়েছিল কে বলতে পারবে মুক্তধারা হবে তাই না মুক্তধারা হবে তাহলে এইভাবে চেষ্টা করবে যে হয় প্রশ্নের দিয়ে থেকে উত্তরে আসার চেষ্টা করবে আর তাছাড়া উত্তর দিক থেকে আমাদের প্রশ্নের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে তো আমরা যদি আর দেখি যে উনিশশো ছাব্বিশে কি হয়েছিল বলতো রক্ত করবি নাটকটি প্রকাশিত হয়েছিল ওকে এরপর পড়ে রইল উনিশশো উনত্রিশ উনিশশো একত্রিশ তো উনিশশো উনত্রিশে উনিশশো উনত্রিশে কি হচ্ছে বলো তো পরিত্রাণ উনিশশো উনত্রিশে হচ্ছে পরিত্রাণ তাহলে উনিশশো একত্রিশে কী হচ্ছে সামমোচন ওকে সামমোচন তাহলে দেখো একটি প্রশ্নের থেকে তুমি চারটি উত্তর পেয়ে গেলে তাই না এইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিয়ে চলতে হবে তাহলে তোমাদের লক্ষ্য এবং তোমাদের যে স্বপ্ন সেটা পূরণ থেকে তোমাদের কেউ কিন্তু বঞ্চিত করতে পারবে না তাহলে এখানে তোমাদের উত্তর হলো উনিশশো তাই না উত্তর হলো উনিশশো ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন রয়েছে ফরিয়াদ উপন্যাসটি কার লেখা দেখো দে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চটফট অ্যান্সার করো দেখো তোমরা তো প্রত্যেকেই জানো যে ফরিয়াদ নামের একটি কবিতা আছে সেটা কাজী নজরুল ইসলামের কিন্তু এটা উপন্যাসের কথা বলা হয়েছে তাই তো তাহলে উপন্যাসটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যারা অপশান ডি করেছো তাদের প্রত্যেকেরই সঠিক তো ফরিয়াদের প্রকাশকাল কত হবে বলতো ফরিয়াদের প্রকাশকাল হয়ে যাবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে তার প্রথম উপন্যাস হলো চৈতালি ঘূর্ণি ওকে চৈতালি ঘূর্ণি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই সামান্য ব্যাপারগুলো আমাদের জানতে হবে সেটা হয়েছিল উপাসনা পত্রিকায় এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের জানতে হবে খুবই ভালোভাবে আর এই তারা তারাশঙ্করের প্রথম কাব্য কোনটি বলো তো প্রথম কাব্য ত্রিপত্র এগুলো জানতে হবে ওকে ত্রিপত্র প্রকাশিত হয় কবে উনিশশো ছাব্বিশ এগুলো জানতে হবে সিম্পল সিম্পল ব্যাপারগুলো চলো নেক্সট কোশ্চেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ত্রিপত্র কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় আমি এক্ষুনি বললাম চটপট অ্যান্সার করো ওকে চটপট অ্যানসার করো কী হবে চটপট প্রত্যেকে অ্যানসার করো এটি হয়ে যাবে কত উনিশশো বলে দিলাম তাই তো উনিশশো ছাব্বিশ ওকে সে সঙ্গে তারাশঙ্করের যে প্রথম গল্প প্রথম গল্প ওকে প্রথম গল্প রসকোলিটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কে বলতে পারবে তো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা তোমাদের হোম কত সালে আমি বলে দিচ্ছি তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে বা উনিশশো আঠাশ সালে কোন পত্রিকায় এটা তোমাদের হোম টাক্ক অবশ্যই জানাবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গন্যা বেগম উপন্যাসটি কবে প্রকাশিত হয় ওকে চটফট উনিশশো ষোলো উনিশশো তিরিশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঁয়ষট্টি দেখো তোমাদের গন্যা বেগম গন্যা বেগম আমি কেন দিয়েছি তারও কারণ রয়েছে ওকে গন্যা বেগম উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারও কারণ রয়েছে কারণ এটা হচ্ছে তারাশঙ্করের একটা প্রথম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস তার জন্যই দেয়া যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস প্রথম যেটি সেটা হলো গন্যা বেগম ওকে তাহলে সেটার প্রকাশকাল জানতে হবে উনিশশো ষোলো সালে তারাশঙ্করের কি কোনো রয়েছে বলতে পারবে কেউ না নেই তাই না তোমার চৈতালি ঘূর্ণি উনিশশো একত্রিশ থেকে হয়েছে তাহলে উনিশশো তিরিশেও কিছু নেই তাহলে পড়ে রইল উনিশশো পঞ্চাশ উনিশশো তো এখানে তোমাদের কিন্তু দেখে নিতে হবে যে উনিশশো পঞ্চাশে কি কিছু রয়েছে হ্যাঁ রয়েছে তাই না উনিশশো পঞ্চাশে রয়েছে পদচিহ্ন রয়েছে পদচিহ্ন রয়েছে উত্তরায়ণ রয়েছে এই দুটো উপন্যাস উনিশশো পঞ্চাশে প্রকাশিত হয় তাহলে উনিশশো পঁয়ষট্টি পড়ে রইল এটা কিন্তু গন্যা বেগমের কাল ওকে গন্যা বেগম রয়েছে স্বর্গমর্ত রয়েছে এই দুটি উপন্যাস কিন্তু উনিশশো তোমাদের পঁয়ষট্টিতে প্রকাশিত হয় সরি পঁয়ষট্টিতে চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল চটফট প্রত্যেকেই অ্যান্সার করো দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস রয়েছে প্রত্যেকেই জানো তাই তো প্রত্যেকেই চটফট অ্যান্সার করো এটা কোন পত্রিকা আমি ত্রয়ী উপন্যাসগুলো বলে দিচ্ছি লিখে নাও যদি না জেনে থাকো ধাত্রী দেবতা ওকে যেটা তোমার প্রকাশকাল হলো উনিশশো উনচল্লিশ সে সঙ্গে গণদেবতা দু নম্বর হলো গণদেবতা যেটার প্রকাশকাল হলো উনিশশো বিয়াল্লিশ আর একটা হলো পঞ্চগ্রাম ওকে পঞ্চগ্রাম যেটার প্রকাশকাল হলো উনিশশো চুয়াল্লিশ মনে রাখতে হবে তাহলে কালিন্দী উপন্যাসটির প্রকাশকাল জেনে রাখো কালিন্দী উপন্যাসটির প্রকাশকাল হলো উনিশশো চল্লিশ ওকে উনিশশো চল্লিশ প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মন্যন্তর উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল মন্যন্তর খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ওকে তো এটি প্রকাশকাল উনিশশো চুয়াল্লিশে মনে রাখবে এটি কিন্তু তোমাদের শারদীয় আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যায় নেক্সট প্রশ্ন দেখে নাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার আরোগ্য নিকেতন উপন্যাসটি কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী মনোজ বসু না উমা দেবী প্রত্যেকেই চটপট অ্যান্সার করো ওকে উমা দেবীকে রায় কমলটা রায় কমল উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন উমা দেবীকে রায় কমল তো উৎসর্গ তোমাদের এসএসসির ইতিহাসে আসেনি কিন্তু এবার যে আসবে না তার কোনো মানে নেই ওকে মনোজ বসু হবে এটা আরোগ্য নিকেতনটা মনোজ বসুকে উৎসর্গ করেন ওকে এইগুলো তো জানতেই হবে তাহলে আজকের মক টেস্ট শেষ হলো টোটাল দশটি কোশ্চেন ছিল দশটির মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হলো জানাবে ওকে কেমন মক টেস্টটা লাগলো অবশ্যই জানাও অবশ্যই এই মক টেস্টটি শেয়ার করবে আর যারা ফিট ব্যাচে অ্যাডমিশান হতে যাও মাত্র কোর্স ফি রয়েছে আটশো নিরানব্বই টাকা আর জেনে নাও সমস্ত কিছু দেখো একলব্য পার্ট টু ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে জিরো টু হিরো ব্যাচ ওকে সরস্বতী পুজোর আগে অ্যাডমিশান আগে পর্যন্ত অ্যাডমিশান নেওয়া হবে তারপর আর হবে না কারণ একত্রিশে মার্চ এই কোর্সটি শেষ হবে ওকে তারপরেও যারা এখন এই কোর্সে ভর্তি রয়েছ তারা যদি পড়তে চাও তারপরেও পড়তে পারো তখন মান্থলি একটা ফিস থাকবে ওকে তো তোমাদের মার্চ মাসের একত্রিশে মার্চের মধ্যে কিন্তু এই কোর্সটি কমপ্লিট করা হবে তোমাদের ক্লাস হচ্ছে সোম বৃহস্পতি এবং শনি সপ্তাহে তিন দিন ক্লাস হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে ওকে সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হচ্ছে নটা পর্যন্ত তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট রয়েছে চিন্তা করতে হবে না প্রত্যেক দিন প্র্যাকটিস সেট রয়েছে এবং সাহিত্যের ইতিহাসের কতটুকু পড়বে কতটুকু পড়বে না তার কম্প্যাক্ট পিডিএফ নোটস দেওয়া হচ্ছে কি পড়বে কি পড়বে না সে সঙ্গে সারা সপ্তাহ তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসে যে ব্যাকরণ থেকে কি পড়বে সাহিত্যের ইতিহাস থেকে কী পড়বে বা ব্যাকরণ থেকে পরীক্ষায় কি আসবে ঠিক আছে এসএসসি পরীক্ষায় সারা সপ্তাহ তোমাদের ডাউট ক্লিয়ারিং থাকছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলে দেব যে এক্সামের ক্ষেত্রে তোমাদের কি কি আসতে পারে যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে দেখে নাও কোর্স ফি মাত্র আটশো নিরানব্বই টাকা চটপট যোগাযোগ করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও ওকে চলো আজকে এই পর্যন্তই সকলে অবশ্যই সেশনটিকে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ